নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2019 সালে মাধ্যমিকের যে পরীক্ষাটা হয়েছিল তার অঙ্ক প্রশ্নপত্র আমি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরে আমি ভাগ করেছি। পার্ট ওয়ানে যাবতীয় MCQ এবং পার্ট টুতে সমস্ত শূন্যস্থানগুলো আছে। তো দেখো, 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র ফার্স্ট প্রশ্ন শূন্যস্থানগুলো সলভ করেছি। 2019 সালের এক দাগের প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, বার্ষিক সুদের হার কত? প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। আসল পি সমান সমান 100 টাকা, চক্রবৃদ্ধি সুদ এ সমান সমান 121 টাকা, সময় এন সমান সমান 2 বছর, ফর্মুলা পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100N সমান সমান এ, পি এর মান কত আছে 100 আছে, ব্র্যাকেটের মধ্যে 1+R/100, এন এর মান কত 2 সমান সমান 121, 100টা এদিকে চলে গেছে, 100+R/100 হোল স্কোয়ার, 100+R/100 হোল স্কোয়ার, 121 মানে কি 11, 100 মানে কি 10 এর হোল স্কোয়ার। তো দেখো, আমি A² বোথ সাইড থেকে কেটে দিয়েছি, 100+R/100 সমান সমান 11/10, 00 কেটে দিয়েছি, 100+R সমান সমান 11-র সঙ্গে 10 গুণ করলে কত হবে 110 হবে, আর সমান সমান কী আছে 110 - 100 - 10%, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এই শূন্যস্থানে কী হবে, শূন্যস্থানে হবে 10%। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান্টিক অঙ্ক, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলে করণীয় কী হবে, অনুবন্ধী করণীয় হবে। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয় কী হবে, অনুবন্ধী করণীয় হবে, তোমরা তো জানো। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্থ্রির প্রশ্ন, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত, ত্রিভুজ দুটির উপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির ক্ষেত্রফলের অনুপাতের কী হবে, সমান হবে। তোমরা তো জানো যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই থাকে, একই সরলরেখা যদি অবস্থিত থাকে এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু যদি সাধারণ যদি হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলের অনুপাত কী হবে, ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, তোমরা তো জানো। রোমান ফোরের প্রশ্ন, cos 53° - sin 37° এর সরলতম মান কত হবে, 1 হবে। তো দেখো, cos 53° আমি নিচেরটা পরিবর্তন করেছি, sin 90° - 53° তাহলে কত হবে, cos 53° হবে, cos 53 কেটে গেলে কী থাকছে, 1 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি, 3টি হবে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি হবে, 3টি হবে। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, x1, x2, x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে। তো দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পারছি n সমান সমান 100, জোড় সংখ্যা আছে, নিম্ন মধ্যমা n/2 তম মান প্লাস n/2+অন্তম, n এর মান কত আছে 1, n এর মান কত 100/2, 50তম, n এর মান কত আছে 100, 50 × 100, 50 আর 1 কত হয় 51, অর্থাৎ 50তম + 51তম মানে x50 + x51/2 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 3 দাগের প্রশ্নগুলো সলভ করবো সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকায় 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে আসল 100 টাকা, সুদের হার 10%, সময় কিন্তু 1 বছর, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। আর এদিকে সরল সুদটা কী আছে, ইন্টারেস্ট সমান সমান PRT/100, পি এর মান 100, ঠিক আছে, আর এর মান এবং টি এর মান 10 আছে, টি এর মান 1 বছর আছে / 100, কেটে কত থাকছে 110 টাকা থাকছে, তাহলে কী থাকছে, এদের অন্তরটা কী আছে, 100 × 11/10 - 100 টাকা, 110 থেকে 100 বাদ দিলে কত হবে, 10 টাকা হবে। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কী হবে, সমান হবে, দুটোই কী আছে, সমান আছে, তার মানে কী আছে, মিথ্যা আছে, পার্থক্য 1 হবে না, এটা কী আছে, মিথ্যা আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, রোমান টু এর প্রশ্ন কী বলেছে, AB:C², BC:A² এবং CA:B² এর যৌগিক অনুপাত 1:1 হবে।
আমি কি করছি, প্রথমে এবি, তারপরে বিসি, তারপরে সিএ গুণ করেছি, অপর দিকে সি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ার এইদিকে গুণ করেছি, এ এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার, ইস টু এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার কেটে গেলে কী থাকছে, ওয়ান ইস টু ওয়ান বলেছে, এর যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে, তার মানে কি সেটা সত্য আছে। আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। তো দেখো এই যে একটা দুটো তিনটে, মনে করো তিনটি অসমরেখ, মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এরকম দিকে কি বৃত্ত অঙ্কন করা যায় না একটা, সে যাই হোক ব্যাকা হোক আর তেড়া হোক বৃত্ত অঙ্কন করা যায়, তার মানে কি সেটা সত্য আছে। চার দাগে প্রশ্ন, সাইন 30° প্লাস সাইন 60° ঠিক আছে গ্রেটার দেন সাইন 90°, সাইন 3° মান কত আছে 1/2, সাইন 60° মান কি আছে রুট 3/2, লসাগু করলে কী থাকছে 1+√3 থাকছে, 1+√3 মান কি আছে 1.732, যোগ করলে কত আছে 2.732/2, ভাগ করলে কত থাকবে 1.3666, তার মানে এটা বড় আছে, এটা কি আছে বড় আছে, এর থেকে এটা বড় আছে, আর এটা কত আছে সাইন 90° মান কত আছে, সাইন 90° মান 1, অর্থাৎ একের থেকে এটা বড় 1.36, এটা 1.36, এটা কত আছে শুধুমাত্র 1 থাকছে, তার মানে এটা বড়, তার মানে কি সেটা সত্য আছে। পরের অঙ্ক কী বলেছে আমাদের, পাঁচ দাগের অঙ্ক বলেছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে, শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে 1/3 πr² ঘন একক, আর চোঙের আয়তনের ফর্মুলা কী আছে πr² ঘন একক। তো দেখো প্রথমে শঙ্কু তারপরে চোঙ, 1/3 πr² = πr² 1/3 = 1 থাকছে, তার মানে কী থাকছে এখানে যে তিন আছে এই তিনটা তো লসাগু আছে, তিনটা বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই হবে, 1/3 × 3 = 1 × 3, এর সঙ্গে তিন গুণ করেছি এর সঙ্গে তিন গুণ করেছি, যেহেতু তিন যেহেতু এখানে লসাগুতে আছে তাহলে কী থাকছে তিন তিন কেটে গেলে কী থাকছে 1:3 এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, ছয় দাগের অঙ্ক, 2,3,9,10,9,3,9 তথ্যের মধ্যমা 10, তো তথ্যের মধ্যমা 10 হবে না 9 হবে সেটা আমরা দেখছি, প্রথমে আমি অঙ্কটা সাজিয়ে নিয়েছি 2, 3, 3, 9, 9, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7 n সমান সমান 7, বিজোড় সংখ্যা অযুগ্ম, তো n এর মান কত 7, 7+1 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4তম কী আছে, 4তম তো আছে 1, 2, 3, 4, প্রথমতে কত আছে 9 আছে, অ্যান্সার হবে 9, 10 হবে না, তার মানে কি সেটা মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের যে এই যে চার দাগের যে প্রশ্নগুলো আছে এই চার দাগের প্রশ্ন খুব শীঘ্রই আমি আলোচনা করব এবং তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমরা বুঝিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।